কাতার বিশ্বকাপ দু হাজার বাইশ উপলক্ষে পুরো বিশ্ব যখন উৎসবে মাতোয়ারা তখন থেমে নেই বাংলাদেশ থেমে নেই দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাও বিস্তারিত দেখছেন ভোলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ খানের প্রতিবেদনে উৎসবের উন্মোদনা ছড়িয়ে পড়েছে ভোলার ব্রাজিল আর্জেন্টিনার ভক্তদের মাঝে প্রিয় দলের প্রতি ভালোবাসা বহিপ্রকাশ করতে কেউ ভিড় করছেন শপিং মলে কাঙ্ক্ষিত একটি জার্সি ক্রয় করতে কেউ বাবার নিজের মতো করে প্রিয় দলের পতাকার আদলে তৈরি করছেন বাড়িগাড়ি অজিত দে মিঠুন নামের এমনই একজন আর্জেন্টিনার ভক্ত যে কিনা তার প্রিয় দলের পতাকার আদলে সাজিয়েছেন নিজের একমাত্র বাড়িটি আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভোলার ছেলে অজিত দে মিঠুন তার বাড়িটি এখন আর্জেন্টিনা বাড়ি নামে খ্যাত মানুষ দূর থেকে ছুটে আসছেন আর্জেন্টিনা নামের এই বাড়িটিকে এক নজর দেখার জন্য অজিত দে মিঠুন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাপ্তা গ্রামের বাসিন্দা তিনি পেশায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নিজের উপার্জনের একটা অংশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করে নিজের বাড়িকে সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে আর স্থানীয়রা এ বাড়িটির নামকরণ করে ফেলেছেন আর্জেন্টিনা বাড়ি হিসেবে আর্জেন্টিনার সমর্থকদের অনেকেই বাড়িটি দেখতে দূর থেকে ছুটে আসছেন তারা এই বাড়ির পাশে নিজেদের ফ্রেমবন্দি করছেন আর মিঠুনকে অভিনন্দন জানাচ্ছেন ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি বারটুনার যখন বারটুনার খেলা দেখি তারপর থেকে আমি আর্জেন্টিনা মানে বুজার মানে কেন বুজার পর থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার একজন তাই 2022 কাতার বিশ্বকাপ উপলক্ষে নিজের বাড়িটাকে আমি আর্জেন্টিনার রঙে সাজাইছি দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে দেখে সবার ভালো লাগে আসে বলে যে না এইজন্য তো আমি চাই যে 2022 কাতার বিশ্বকাপে মেসি রাতে বিশ্বকাপ জেতেছে আপনারা দেখছেন বরিশাল টিভি